জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পুলিশের মানবিক মুখ দেখল ফরাক্কাবাসী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের ফরাক্কার আধুয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির নাম শেখ ফারহাদ, বয়স 6 বছর, বাবার নাম শেখ মিঠু, বাড়ি ফরাক্কার আধুয়া গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ফরাক্কার এনটিপিসি ডিপিএস স্কুলে পড়াশোনা করে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় পার হয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়ে পরিবারের লোকজন। তার কিছুক্ষণ পর ফরাক্কা থানার কর্মরত অফিসার সুমন্ত কুমার দাস পুলিশের গাড়িতে করে শিশুটিকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে। শেখ ফারহাদের দাদু শেখ সেফত আলী নাতিকে পেয়ে খুশি হন। পরিবারের লোকজন পুলিশ অফিসার সুমন্ত কুমার দাসকে অসংখ্য ধন্যবাদ জানান। পুলিশ সূত্রে জানা যায়, একটি শিশু ফরাক্কার এনটিপিসি মোড়ের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। সেই সময় ফরাক্কা থানার কর্মরত অফিসার সুমন্ত কুমার দাস গাড়ি করে ডিউটি যাচ্ছিলেন। তখনই সেই বাচ্চাটিকে দেখে তিনি গাড়ি থেকে নেমে শিশুটিকে প্রথমে শান্ত করেন। তারপর তার কাছ থেকে বাড়ির ঠিকানা নিয়ে শিশুটিকে আধুয়া গ্রামের দাদুর বাড়িতে পৌঁছে দেন। পুলিশ অফিসারের এহেন মানবিক মুখ দেখে প্রশংসা করছে ফরাক্কাবাসী। আমাকে পেলাম এনটিপিসি মোড়ে ঘুরে বেড়াচ্ছিলাম, পুলিশ সুমন্তবাবু আমার বাড়িতে এনটিপিসি মোড় থেকে তুলে নিয়েছে আমার বাড়িতে। পুলিশের কর্ম থেকে আমাদের খুব খুশি।